নমস্কার, ইচ্ছে রামকিশোর ভট্টাচার্য। সকাল হলেই পিঠের ওপর বইয়ের বোঝা, বাস এসেছে, স্কুলে যাও, আর দেরি নয়। বাপ্পা বলে ইংরাজি আর অঙ্ক কষ, রূপকথা বই পড়লে কি আর কেউ বড় হয়। দুপুর বেলা যখন ভাবি থাকবো একা, চাপবো মনে নানান মজার মেঘের গাড়ি, তখন মাগো আমায় বলো বাংলা লেখো, প্রথম হওয়া ফি বছরে কি দরকারি, বিকেল হলেই সাঁতারে যাও অঙ্কার ক্লাসে, যোগ আসনও করতে হবে সন্ধে হলে, আবার যখন 7টা বাজে পড়তে বসো। আমার কাছে এসব ভীষণ গণ্ডগোলে, আমি কেবল স্বপ্ন দেখি প্রজাপতি, চাঁদের গায়ে একটা ছোট্ট ফুলের বাগান, কানে রেখেছি ফাল্গুনে আর চৈত্র মাসে শিখতে হবে কোকিল দোয়েল গাইছে যা গান। দাদাই বলে স্বপ্ন দেখা নিষেধ আছে, বন্ধুরা সব মুচকি হেসে বলছিল সেম, ওদের নাকি সময় কাটে ভিসিআরে, মন খারাপের সঙ্গী নানা ভিডিও গেম। তার চেয়ে মা আমি না হয় একলা থাকি, নাই বা হলাম সব বিষয়ে সবার সেরা, স্বপ্ন দেখি সাত সাগরে নৌকো আমি, যা খুশি তাই বলুক না হয় নিন্দুকেরা। নমস্কার।